হ্যালো বন্ধুরা, আপনারা কি বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন? আর বাড়ি নির্মাণ করার আগে সবার প্রথমে যে কোশ্চেনটি আপনার মাথায় আসে সেটি হলো যে কোন ধরনের সিমেন্ট আপনি কিনবেন বা কোন কোম্পানির সিমেন্ট দিয়ে বাড়ি করবেন, কি তাই তো বন্ধুরা? কিন্তু দেখুন, আমরা একটা জিনিস তো জানি যে ইট, বালি, পাথর, রড, এই সমস্ত যে মেটেরিয়ালগুলো রয়েছে তার মধ্যে রড আর সিমেন্ট হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটা কিন্তু হচ্ছে আপনার বাড়ি নির্মাণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কারণ আমরা সবাই জানি যে ইট, বালি, পাথর একটু কমা হলেও চলে, কিন্তু যদি সিমেন্ট বা রড এতটুকু খারাপ হয়ে যায়, কারণ আমরা জানি তার মধ্যে সিমেন্ট এমন একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট সেটা সবাইকে বেঁধে রাখে, তাই সেটি যদি ভুল সিলেকশন আমরা করি তাহলে কিন্তু আমাদের বাড়ির কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়। এখন বন্ধুরা, আমরা সবাই কোন ভুলটা করি বলুন তো? আমরা সবাই কিন্তু সিমেন্ট কেনার আগে সিমেন্টের কোম্পানিগুলো দেখি। যেমন ভারতে প্রচলিত সিমেন্ট কোম্পানি যেগুলো বিখ্যাত সেগুলো হচ্ছে আলট্রাটেক, অম্বুজা, লাফার্জ, ডাবল ভুল, শ্রী, ডালমিয়া, এটসেট্রা। এখন ঘটনা হচ্ছে এগুলো সবই কিন্তু কোম্পানির নাম বা ব্র্যান্ড নেম। এইগুলো দেখে কিন্তু আমরা ভাবি যে এই কোম্পানির সিমেন্ট বোধ হয় ভালো, এই কোম্পানির সিমেন্ট কিন্তু খারাপ। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু এখানে একটা মারাত্মক ভুল করে ফেলছি। বাড়ি নির্মাণের সময় সিমেন্ট করার আগে ইঞ্জিনিয়ার হিসেবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, কোম্পানির নাম ধরে চললে কিন্তু মোটেই হবে না। আপনাদেরকে জানতে হবে যে বাড়ির যে বিভিন্ন পর্যায়গুলি রয়েছে, যেমন ফাউন্ডেশন ওয়ার্ক, ঠিক আছে, যে ঢালাই এলিমেন্টগুলো হয় আমাদের বিম, কলম, স্ল্যাব, এই সমস্ত জায়গাগুলো, কিংবা গাঁথনি করার জন্য, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিমেন্টের প্রয়োজন হয়। আমরা অনেক সময় দেখে থাকি যে বস্তার গায়ে ওপিসি, পিপিসি, পিএসসি এই সমস্ত কথা লেখা থাকে, যেমনটি আপনারা ছবিতে দেখছেন। এখন এগুলোর কিন্তু তাৎপর্য আছে। আমরা সাধারণত যে ধরনের সিমেন্টগুলো আমাদের এই রেসিডেন্সিয়াল প্রজেক্টে বেশি ইউজ করি সেগুলো হচ্ছে ওপিসি, পিপিসি আর পিএসসি, এই তিন ধরনের সিমেন্ট। এটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির মধ্যেই এই তিন ধরনের সিমেন্ট আপনি পেয়ে যাবেন। এখন ভিডিওটা দেখুন, আপনাদেরকে একে একে বলবো কোন জায়গায় আপনি ওপিসি ইউজ করতে পারেন, কোন জায়গায় পিপিসি ইউজ করা ভালো হবে, এবং কোন জায়গায় পিএসসি ইউজ অবশ্যই করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো একটা স্পেসিফিক কোম্পানিরই আপনাকে ইউজ করতে হবে, কারণ সব কোম্পানিতেই ওটা অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা। এখন বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি যে ওপিসি অর্থাৎ যার ফুল ফর্ম হলো অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এই সিমেন্টটা কোন কাজে লাগে। আপনাদেরকে জানতে হবে ওপিসি হচ্ছে কুইক সেটিং সিমেন্ট, অর্থাৎ সোজা বাংলায় বলতে গেলে খুব তাড়াতাড়ি জমে যায় এই সিমেন্টটি। এবং আগেকার দিনে এর 33-43 গ্রেড অ্যাভেলেবেল ছিল, বর্তমানে এর একটি মাত্র গ্রেড যেটি অ্যাভেলেবেল সেটা হচ্ছে 53 গ্রেড, অর্থাৎ এর ক্ষমতা অনেক বেশি। এখন এই 53 গ্রেডের সিমেন্ট আপনি কোথায় ইউজ করতে পারবেন? যেমন ধরুন, আমরা যখন কোনো ফ্রেম স্ট্রাকচার বাড়ির কলম কাস্টিং করি, কিংবা কোনো জায়গায় জানলার ছাদ ঢালাই করি, লিন্টেল ঢালাই করি, আমাদের রাজমিস্ত্রিদের তাদের কাজ, কারণ একটা বাড়ি তো দীর্ঘদিন ধরে চলতে পারে না, খুব তাড়াতাড়ি করতে হয়, তাই কাজের সুবিধার জন্য আমরা কি করি, আমাদের ফর্মওয়ার্কগুলো, কলমের ফর্মওয়ার্ক বলুন, লিন্টেলের ফর্মওয়ার্ক বলুন, এগুলোকে আমরা তাড়াতাড়ি আমাদেরকে খুলে ফেলতে হয়, তাই সেখানে আমাদের আর্লি স্ট্রেংথ গেইন করতে হয়, তাই যেখানে যে সমস্ত ঢালাইয়ে খুব তাড়াতাড়ি আমার ক্ষমতা হয়ে যাওয়ার প্রয়োজন আছে সেই জায়গায় কিন্তু আমাদেরকে অবশ্যই ওপিসি ইউজ করতে হবে। অর্থাৎ ধরুন আপনার হচ্ছে লিন্টেল বলুন, বিম বলুন, কলম বলুন, এই সব জায়গাতেই আপনাকে কিন্তু ওপিসি 53 গ্রেডের সিমেন্ট ইউজ করতে হবে, এবং সেটা আপনার যে কোনো কোম্পানিরই হতে পারে, তাই না বন্ধুরা? এবার বন্ধুরা দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলি, তাহলে যেখানে আমাদের একটু ঢালাই এলিমেন্টগুলোর যে ফর্মওয়ার্কগুলো তাড়াতাড়ি খুলে ফেলার ব্যাপার আছে, সেখানে আমরা ওপিসি 53 গ্রেডের সিমেন্ট ইউজ করলাম। এবার যেমন ধরুন ফাউন্ডেশন, সেখানে তো আমাদের ফর্মওয়ার্ক খোলার ব্যাপার নেই, সেই সব জায়গায় কিন্তু একটু ধীরে ধীরে সেটিং হলেও চলে, তার জন্য কিন্তু সবথেকে ভালো হবে পিপিসি সিমেন্ট। কেন? পিপিসি সিমেন্ট কিন্তু খুব স্লোলি হাইড্রেশন প্রসেসে যায়, সোজা বাংলায় বলতে গেলে খুব স্লোলি এটা ধীরে ধীরে এটা জমে, কিন্তু এটা যখন একবার কমপ্লিট জমে যায়, একবার যখন এর 100% ক্ষমতা গ্রহণ করে নেয়, তখন কিন্তু এর ক্ষমতা কিন্তু ওপিসির সমতুল্য বা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি ওপিসির থেকেও এটা কিন্তু বেশি কম্প্রেসিভ স্ট্রেন্থ দেয়। তাই আপনাদেরকে বলছি, আপনারা যখন ফাউন্ডেশনের কাজ করবেন বা আপনারা যখন গাঁথনির কাজ করবেন, ব্রিকওয়ার্কের কাজ করবেন বা প্লাস্টারের কাজ করবেন, সেখানে তো ফর্মওয়ার্ক রিলিজের ব্যাপার নেই, সেখানে আমাদের ধীরে ধীরে যত জমবে তত তার কী হবে, তার লংজিভিটিটা অনেক বেশি হবে, সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই পিপিসি সিমেন্ট ইউজ করুন। এবং দেখবেন পিপিসি সিমেন্ট কিন্তু ওপিসি সিমেন্টের থেকে অনেক বেশি সস্তাও হয়, এবং আপনার বাড়ির খরচ কমাবে, তার পাশাপাশি কিন্তু লংজিভিটিও বাড়াবে। তবে হ্যাঁ, পিপিসি ইউজ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কাজটাই পিপিসি দিয়ে করবেন না কেন, সেই পিপিসি সিমেন্টে কিন্তু কিউরিংটা বেশি দিন করতে হবে। অফিসের ক্ষেত্রে যদি আপনাকে 7 দিন কিউরিং করতে হতো, পিপিসির ক্ষেত্রে সেই কিউরিংটাই, অর্থাৎ জল দেওয়াটা
আপনার গাদনি করুন, প্লাস্টার করুন, আপনাকে 14 দিন কিন্তু সেই জায়গাটাকে জলে ভেজাতে হবে। অর্থাৎ বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি আর পোর্টল্যান্ড পোজোলনিক সিমেন্ট পিপিসি এই দুই ধরনের দুই প্রকারের সিমেন্টের কথা জানলাম এবং তার সেইগুলোকে কোন কোন জায়গায় বাড়ির কোন কোন জায়গায় ব্যবহার করা যায় সেটা জানলাম। এবার দেখবেন আপনি যখন বিল্ডারের কাছে যাচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখবেন যে কোনো কোম্পানিরই হোক না কেন, আপনাদেরকে দেখবেন বিল্ডারটা বলছে এই সিমেন্টই নিয়ে যান, পিএসসি বস্তার গায়ে লেখা থাকে যেমনটি ছবিতে দেখছেন। এটা হচ্ছে পোজোলনিক স্ল্যাগ সিমেন্ট বন্ধুরা। এখন প্রশ্ন হচ্ছে এই স্ল্যাগ সিমেন্টটা কোথায় ইউজ করবো, ইউজ করা কি উচিত বাড়ি নির্মাণের ক্ষেত্রে? হ্যাঁ বন্ধুরা, ধরুন আপনার বিল্ডিংটা এমন একটা জায়গায় হচ্ছে যেটা নিচু জায়গা, যেখানে বর্ষাকালে জল জমে যায় আশেপাশে, অর্থাৎ আশেপাশে পুকুর, জলাশয়, নদী, দিঘি যে কোনো কিছু রয়েছে। অর্থাৎ একটা জিনিস ভাবা যেতে পারে যে আপনার বাড়ির ভিতটা সবসময় জলমগ্ন থাকবে, সেই সব জায়গায় কিন্তু আপনাদেরকে অনেক বেশি ফাইন সিমেন্ট ইউজ করতে হবে। কেন, পিএসসি সিমেন্ট নাম শুনেই বুঝতে পারছেন, সোপার এস দ্য নেম ইমপ্লাইজেস দ্যাট ইজ যে স্ল্যাগ আছে এর মধ্যে, অর্থাৎ এটা অনেক বেশি এই সিমেন্টের যে ক্লিংকার রয়েছে আমাদের তার সাথে স্ল্যাগ ইউজ করে এটাকে অনেক বেশি ফাইন করায়। তাহলে কি হয়, এটা কিন্তু ওয়াটারের মানে জলমগ্ন জায়গায় যে বিভিন্ন ধরনের অ্যাটাকিংগুলোর কারণে যে কংক্রিটের ক্ষয়গুলো হয় বা আমাদের ফাউন্ডেশনের যে ক্ষয়গুলো হয় সেগুলোকে রক্ষা করে। কেন, এর পোরগুলো মানে এর 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 ইন্টারমলিকুলার বন্ডিংটাই মানে অনেক বেশি, যার কারণে আমরা ইঞ্জিনিয়ার হিসাবে বলি যেগুলো জলমগ্ন জায়গা বা এর যেহেতু তাপে মানে হিট রেজিস্টিভিটি অনেক হাই, এই জন্য আমরা অনেক সময় দেখবেন যে একটা জিনিস দেখবেন যে যেখানে প্রচণ্ড গরমকালে যদি কোনো কাজ করা হয় সেখানে তাপমাত্রাজনিত কারণে প্লাস্টার বলুন বা গাঁদনির দেয়ালে ছোটো ছোটো চিটফাট আসে। তার জন্য আমরা কী বলি, প্রচণ্ড গরম যেসব জায়গায় রয়েছে সেই সব জায়গায়, রাজস্থানের দিকে যদি কোনো কাজ করা হয় সেই সব জায়গায় কিন্তু গাঁথনি তো পিএসসি সিমেন্ট ব্যবহার করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যেমন কোনো চল্লির যদি কোনো কাজ হয় বা যেখানে জলমগ্ন জায়গা, এইসব জায়গাতে যে কোনো ধরনের কাজ হোক, সেটা গাঁথনি হোক বা প্লাস্টার হোক, সেখানে কিন্তু আপনারা এই পিএসসি সিমেন্ট ইউজ করবেন। আদারওয়াইজ নর্মাল বাড়িতে পিএসসি সিমেন্ট ইউজ করার কোনো দরকার নেই। এবার বুঝতে পারছো তো বন্ধুরা যে শুধু কোম্পানির নাম দেখে সিমেন্ট কিনলে হয় না। তবে আপনি যদি এখনও কনফিউজ থাকেন, আপনার মাথা যদি গুলিয়ে যায় যে কিছুই মাথায় বুঝতে পারছে না, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনাকে কিন্তু একদম খুলে বলে দেবো যে এই সিমেন্টটা নিন আর এটা দিয়ে বাড়ি করুন, নিশ্চিন্তে থাকতে পারেন ইঞ্জিনিয়ার হিসাবে। এটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার দেখুন, এখন কিন্তু অনেক ধরনের কম্পোজিট সিমেন্টও বেরিয়ে গেছে। হ্যাঁ, কম্পোজিট প্রিমিয়াম, কম্পোজিট সিমেন্ট, কম্পোজিট নামটা শুনে কী মনে হচ্ছে, বিভিন্ন ধরনের কম্পোজিশন করে এটা কিন্তু বিভিন্ন কোম্পানিরা কিন্তু একটা নতুন ধরনের একটা সিমেন্ট বানিয়েছে। যেমন ধরুন আমরা যদি চাই যে আমার বাড়ির যে ঢালাইগুলো বা বাড়ির যে কোনো এলিমেন্ট, গাঁদনি হোক যাই হোক, সেখানে আমরা একটা সিমেন্ট ইউজ করতে চাইছি যার ক্ষমতাটা কিন্তু হবে ওপিসির মতো, মানে ওপিসি তো খুব তাড়াতাড়ি জমে যায়, মানে আমি তাড়াতাড়ি জমাতেও চাইছি, কিন্তু তার এই গুণটাও থাকতে হবে যে পিএসসি সিমেন্ট যেমন ওই জলমগ্ন এলাকায় যেমন ওই বিভিন্ন ধরনের কোরোশনের হাত থেকে স্ট্রাকচারকে রক্ষা করে সেই গুণটাও থাকতে হবে। তারপরে আমি একসাথে এই পিপিসি বা ওপিসির গুণটাও চাই আবার পিএসসির গুণটাও চাই, তাহলে এই দুটো গুণকে আমি যদি একসাথে চাই তাহলে এমন এক ধরনের সিমেন্ট আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে কম্পোজিট সিমেন্ট। ঠিক আছে, যেমন আমি নাম করে বলতে পারি আলট্রাটেক প্রিমিয়াম রয়েছে এর তালিকায়। আমরা যদি সেলস রেভিনিউ দেখি তাতে করে দেখতে পাচ্ছি যে আলট্রাটেকের গ্রাফ অনেক উপরে রয়েছে, আলট্রাটেকের এই সিমেন্ট অনেক বেশি বিক্রি রয়েছে, যদিও এটা প্রমোশনাল ভিডিও নয় বন্ধুরা, তবুও আপনাদেরকে বলছি এই ধরনের সিমেন্টগুলো এমনভাবেই বানানো হয়েছে যাতে করে কিন্তু ওই ওপিসির মতো ক্ষমতাও দিচ্ছে, খুব তাড়াতাড়ি জমেও যাচ্ছে, আবার পিএসসি সিমেন্টের মতো এটা কিন্তু বিভিন্ন কোরোশনের হাত থেকে, জলমগ্ন যে জায়গায় বলুন বা থার্মাল চেঞ্জ হাতেও কিন্তু স্ট্রাকচারকে রক্ষা করছে। তাই সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সিমেন্টগুলো ইউজ করতেই পারেন বাড়ির ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে। আর একবার এবার টোটাল বিষয়টাকে আপনাদেরকে ভালো করে বলে দিই। তাহলে বন্ধুরা, আপনি ওপিসি 53 গ্রেডের সিমেন্ট ইউজ করছেন কোথায়? লিনটেল, বিম, কলম, স্ল্যাব, বাঙ্কার, সানসেট যে সমস্ত ঢালাই এলিমেন্ট সেখানে। ফাউন্ডেশনে কী 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 সিমেন্ট ইউজ করছেন, গাঁদনি বা প্লাস্টারে? পিপিসি, যে কোনো কোম্পানির হোক না কেন পিপিসি ইউজ করছেন। এবার কী বললাম, যদি জলমগ্ন জায়গা হয় সেখানে কী ইউজ করছেন, নিচের কাজগুলোতে পিএসসি সিমেন্ট ইউজ করছেন বা চল্লির কাজ হচ্ছে বা যেখানে সবসময় যে জায়গাটি গরম থাকবে তা পশ্চিম দিকের দেয়ালের প্লাস্টার করছেন, পিএসসি সিমেন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এবার আপনি ভাবছেন যে বাড়ির ছাদটাকে আর একটু স্পেশালি ভালোভাবে বানাতে চাইছি, কম্পোজিট সিমেন্ট ইউজ করতে পারেন, কিন্তু এরপরেও যদি মনে হয় যে এত বিভিন্ন কোম্পানির সিমেন্ট আপনার একটি বিল্ডারের কাছে অ্যাভেলেবেল নেই, তাহলে বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে বলে দিই চোখ বন্ধ করে যে কোনো কোম্পানির পিপিসি সিমেন্ট ইউজ করুন, পোর্টল্যান্ড পোজোলনিক সিমেন্ট। এই সিমেন্ট দিয়ে আপনি ফাউন্ডেশনও দিন, গাঁথনি করুন, ঢালাই করুন এবং প্লাস্টার করুন। দেখবেন আপনার বাড়ি মানে থাকার জন্য যে একতলা দুতলা বাড়ি বানাচ্ছেন
একদম সেফ থাকে বন্ধুরা। তো এই ছিল আজকের টপিক, আর অবশ্যই কোম্পানির নাম দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কোম্পানির নাম দিয়ে কিচ্ছু হবে না বন্ধুরা, আপনাকে কিন্তু এই সিমেন্টের ক্যাটাগরিগুলো চুজ করতে হবে এই এই কাজের জন্য। তো ভিডিওটা আশা করি খুবই ইনফরমেটিভ ছিল, আর এরকম ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন, জানুন যে কি কোশ্চেন আছে আপনাদের, এবং ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের প্রত্যেকটি কোশ্চেনের সমাধান নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সুস্থ থাকুন, ধন্যবাদ।